সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধির পাশাপাশি বিসিএস পরীক্ষায় আনা হয়েছে নতুন নিয়ম। একজন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ২৪ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত হয়, এই অধ্যাদেশের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস বিধিমালা ২০১৪ পুনর্গঠন করে বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অবতীর্ণ হতে পারবে এমন বিধি সংযোজন করবে। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। বিসিএস এর আওতায় বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও একই বয়স নির্ধারিত হবে। আর স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে নিজ নিজ নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় সংযোজন সাপেক্ষে এই বয়সের বিষয়টি প্রযোজ্য হবে। তবে প্রতিরক্ষা কর্মবিভাগগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্বস্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে। গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। জান্নাত নিপু, দেশ রূপান্তর।